আমি 1 তারিখে অর্থাৎ জাস্ট 2 দিন হলো চার্জ নিয়েছি শত আপনাদের ব্লকে। খুব বেশি কিছু ব্লক সম্বন্ধে জানি না, তাই খুব বেশি কিছু আজ বলতে পারবো না। তবে দু চারটে কথা যেটা না বললেই নয়। প্রথমত রাস্তাটি নিয়ে যে কথা, রাস্তার ইমপ্লিমেন্টিং এজেন্সি আমার পূর্বে উনি বলে দিয়েছেন। তবে প্রথমে আমার এখানে যিনি বললেন সেই সমীরউদ্দিন বিশ্বাস মহাশয়, তার দুটো কথা আমাকে খুব লাগলো। এক, এলাকাটা পিছিয়ে পড়া, আমি যদি ভুল না বলি পিছিয়ে পড়া কোন দিক দিয়ে হয়? আর্থিকভাবে হতে পারে, কর্মের দিক দিয়ে হতে পারে, বা শিক্ষাগত দিক দিয়ে হতে পারে। তা যাই হোক, একটা পিছিয়ে পড়া এলাকাকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে আসতে গেলে শুধুমাত্র রাজনীতিবিদ যারা আছেন তারা নয়, বা শুধুমাত্র প্রশাসন যারা আছেন তারা নয়, উভয়ের মেলবন্ধনে এগিয়ে নিয়ে আসতে হবে, এটা সময় সাপেক্ষ। দ্বিতীয়ত উনি বললেন এখানে অনেক কাজই হয়নি বা বাকি আছে। তাহলে কাজ বলতে, উন্নয়ন বলতে শুধু কি মাত্র এই রাস্তাঘাটই বোঝায়? যে মন্ত্রীমশাই 3 কোটি টাকার মধ্যে 2 কোটি 72 লাখ টাকা দিয়েছে তারে 4.72 কিলোমিটার রাস্তা তৈরি করতে, আর কি উন্নয়ন নেই? যে উন্নয়ন বা যেই কাজটা, যেই সরকারি কর্মসূচিটা বিগত 5 বছর ধরে হয়ে আসছে সেটার উন্নয়নটা কোথায় গেল? সেটার উন্নয়নে আপনাদের কি তত্ত্ব আছে? আমি বলছি 1 তারিখে আমি এসে প্রথম দুয়ারে সরকার এখানে হয়, আমার সময় দুয়ারে সরকার 6, তাই তো? আপনারা জানতেন সেকেন্ডারি বিলেট নাকি জানতেন না? কেউ বলছেন না কিছু? জানতেন তো? যদি জেনেই থাকেন কিছু তথ্য আমাকে একটু বলুন তো। উন্নয়নটা যেটা হয়েছে সেটা কি তাহলে কি এনারা জানেন না? না আপনারা বলেননি। এখানে জনসংখ্যা আছে 43,000-এর কিছু বেশি, আমি যদি ভুল না বলি আমাকে যে তথ্য গ্রাম পঞ্চায়েতের স্টাফে দিলেন 43,000-এর কিছু বেশি, গ্রাম সংসদ 17টা, অর্থাৎ আমি যদি গড় হিসেবে দেখি সংসদ পিছু জনসংখ্যা 2500 সামথিং। তাহলে দুয়ারে সরকারের এই ক্যাম্পে সেকেন্ডারিবি থেকে মাত্র 1570 কেন গেছে? মাত্র 1570 সেদিন কেন এসছে? দুটো উত্তর হতে পারে। এক, আপনারা ক্যাম্প সম্বন্ধে জানতেন না, দ্বিতীয় সেটা সম্ভব না, আপনারা সবাই জানেন। আর দুই, যেটা আমি বলছি এই 1574-এর মধ্যে মাত্র 808 জন এসছেন ক্যাম্পে পরিষেবাগুলো নিতে, বাকিরা কিসের জন্য এসছেন? বাকিরা আপনার 766 জন এসছেন, কেউ হয়তো আগে অ্যাপ্লাই করেছিলেন, তার ডিলেট বার্থ ডেট সার্টিফিকেট এসছে কিনা, কেউ হেলথ চেক আপ করতে এসছেন। অর্থাৎ 808 জন পুরো 17টা সংসদ থেকে পরিষেবা নিতে আসছেন। অর্থাৎ আমি যদি সংসদ পিছু গড় করি 1.8 জন, অর্থাৎ 2% মানুষও নেই যে যারা বঞ্চিত হয়ে আছেন, অর্থাৎ তাদের প্রত্যেকের কাছে পরিষেবা পৌঁছে গেছে যে 33টা স্কিম দুয়ারে সরকারে আছে। তাহলে এই সাফল্যটা কি উন্নয়ন নয়? সমীর বাবু, তাহলে আপনি কি বলবেন না যে কাজ হয়নি? আমি আপনাকে জিজ্ঞেস করবো, তথ্য নিন, আপনারা যে কাজ করেছেন আপনারা নিজেই জানেন না আপনারা কত কাজ করেছেন। কারণ হচ্ছে আপনাদের কাজ থেমে নেই, একটার পর একটা কাজ আপনারা করে চলেছেন। এগুলো হচ্ছে ছোট ছোট উন্নয়ন, মানুষের নিত্য প্রয়োজনীয় উন্নয়ন। রোজ আমাদের দরকার ডাল ভাত, বিরিয়ানি আমরা একদিন খাই, রাস্তা হচ্ছে বিরিয়ানি, কিন্তু থেকে যাবে স্থিতি, রাস্তাটা দিয়ে গেছেন মন্ত্রীমশাই যেই রাস্তা দিয়ে আমরা হাঁটব। কিন্তু দুয়ারে সরকারের যেই পরিষেবাটা দিয়ে গেছে, যে SC ST সার্টিফিকেট বা অন্য কিছু যেটা সারা জীবন আপনার থাকবে, সেটা হলো ডাল ভাত। তাই সবাইকে বলবো ছোট পরিষেবাগুলোকে মনে রাখুন, ভুলে যাবেন না। যদি কিছু ভুল বলে থাকি পবিত্র রমজান মাসে ক্ষমা করে দেবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।